শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদেরকে আবারও বাংলাদেশের অন্যতম শিক্ষামূলক ইউটিউব চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলে স্বাগতম। আজকে এডুকেশন টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে 2018 সালে যারা এসএসসি পাস করেছ, বিভিন্ন কলেজে ভর্তির জন্য আবেদন করেছ, তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অর্থাৎ আগামীকাল রবিবারে 11 শ্রেণীতে ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে। অর্থাৎ আগামীকাল 10 তারিখে প্রথম ভর্তির মেধা তালিকা যারা স্থান পেয়েছে তাদের ফলাফল প্রকাশ করা হবে। আশা করি যারা এবার ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছ তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, যেন তোমার বন্ধুরা ওই ভিডিও দেখে উপকৃত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা দেখে নিই। রবিবার 11 শ্রেণীতে ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে। মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তির আবেদনের সময় দেওয়া হবে মোবাইল নাম্বারে খুদে বার্তা, অর্থাৎ মোবাইলে যে খুদে বার্তা অর্থাৎ SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাতে একটি গোপনীয় পিন নাম্বার দেওয়া হবে। পিন নাম্বারটি ভর্তি নিশ্চয়নের জন্য সংরক্ষণ করতে হবে। অর্থাৎ তুমি যে যে কলেজে ভর্তি হবে সেই কলেজে নিশ্চয়তার জন্য পিন নাম্বারটা তোমাকে সংরক্ষণ করে রাখতে হবে। আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানানো হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ জিয়াউর হক আস ভর্তির ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ হয়েছে। রবিবার রাত 12:01 পর যে কোনো সময় ফল প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, বুয়েটের কারিগরি শাখার সংশ্লিষ্টতার সব রকম পরীক্ষা নিরীক্ষা শেষ করেছে। আশা করি এবার ঝামেলা ছাড়াই ফল প্রকাশ করা যাবে। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা তিনটি ধাপে প্রকাশ করা হবে। প্রথম ধাপের ফল আজ অর্থাৎ রবিবার প্রকাশিত হবে। আবেদনকারী শিক্ষার্থীরা SSC ও সমমানের পরীক্ষার রোল নাম্বার, বোর্ড পাশের সন, রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে ভর্তির ওয়েবসাইট www.11classadmission.gov.bd থেকে বিস্তারিত ফলাফল জানতে পারবেন। এছাড়াও শিক্ষার্থীরা তাদের আবেদনকৃত কলেজের নোটিশ বোর্ডের ফলাফল দেখতে পারবেন। দ্বিতীয় ধাপের ফল 21 জুন এবং তৃতীয় ধাপের ফল 25 জুন প্রকাশ করা হবে। কর্মকর্তারা আরও জানান, প্রথম ধাপে মনোনীত শিক্ষার্থীদের 11 জুন থেকে 18 জুনের মধ্যে পছন্দের কলেজে ভর্তি নিয়ে চয়ন করতে হবে, না করলে তার আবেদন বাতিল হয়ে যাবে। দ্বিতীয় পর্যায়ে আবেদন করা যাবে 19 ও 20 জুন। প্রথম মেধা তালিকায় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে 21 জুন। 21 দিনে দ্বিতীয় মেধার ফল প্রকাশ করা হবে। পরের দিন 22 ও 23 জুন ভর্তির নিশ্চয়ন ও আবেদন বাতিল করা হবে এবং 24 জুন তৃতীয় পর্যায়ে আবেদন শুরু হবে এবং পরের দিন 25 জুন দ্বিতীয় ধাপের মাইগ্রেশন ফল ও তৃতীয় মেধা তালিকার ফল প্রকাশ করা হবে। তৃতীয় মেধার শিক্ষার্থীদের নিশ্চয়ন করতে হবে 26 জুন। 3 পর্যায়ে মনোনীত শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া চলবে 27 থেকে 30 জুন পর্যন্ত, অর্থাৎ 27 থেকে 30-এর ভিতরে, আর ক্লাস শুরু হবে 1 জুলাই। তবে বিলম্বিত ফি দিয়ে ভর্তির সুযোগ থাকছে জুলাই মাসের মাঝামাঝি সময় পর্যন্ত, সে তারিখ পরবর্তী বোর্ড থেকে জানিয়ে দেওয়া হবে। চলতি বছরে বিভাগীয় এবং জেলা সদরের কলেজে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 100% আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে, মেধার ভিত্তিতে ভর্তির পরে যদি বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত কোনো আবেদনকারী থাকে তাহলে মোট আসনের অতিরিক্ত হিসাবে ভর্তি করানো হবে। ফলাফল প্রকাশের সময় যদি সমান GPA প্রাপ্তর ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করতে হবে। মাদ্রাসা, কারিগরি এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গ্রেড পয়েন্ট প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করতে হবে। বিজ্ঞান গ্রুপের ভর্তির ক্ষেত্রে সমান মোট নম্বর প্রাপ্তদের মেধা নির্ধারণের ক্ষেত্রে সাধারণ গণিত, উচ্চতর গণিত, জীববিজ্ঞানে প্রাপ্ত GPA বিবেচনায় আনা হবে। প্রার্থী বাছাইয়ের জটিলতা হলে পর্যায়ক্রমে ইংরেজি, পদার্থ, রসায়নে প্রাপ্ত GPA বিবেচনায় নেওয়া হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের ক্ষেত্রে সমান GPA নিষ্পত্তির জন্য পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলায় অর্জিত GPA বিবেচনা করা হবে। এক বিভাগের প্রার্থী অন্য বিভাগে ভর্তির ক্ষেত্রে মোট গ্রেড পয়েন্ট একই হলে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে প্রার্থী বাছাইয়ের জটিলতা হলে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও
বাংলায় অর্জিত নাম্বার বিবেচনায় আনা হবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছো যেহেতু আগামী কালই তোমাদের রেজাল্ট হবে তো আশা করি তোমরা সবাই তোমাদের পছন্দের যে চয়েস দিয়েছো কলেজগুলো সেগুলোতে তোমরা চান্স পেয়ে যাবে এবং যদি তুমি সেই তোমার পছন্দমতো চয়েস আসে তোমার কলেজ তাহলে অবশ্যই সেখানে নিশ্চয়ন করে কলেজে ভর্তির নিশ্চয়তা করে রাখবে তাহলে আর কোনো সমস্যা হবে না তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই তোমাদের পছন্দমতো কলেজে ভর্তি হতে পারবে এই আশা ব্যক্ত করে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি তো যে সকল শিক্ষার্থী বন্ধুরা এখনও আমাদের চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা অবশ্যই শিক্ষামূলক সকল তত্ত্ব শিক্ষা বিষয়ে সকল সহজ সমাধান পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে তাহলে শিক্ষামূলক সকল তথ্যাদি এবং শিক্ষা বিষয়ক সকল এ টু জেড সবার আগে আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ।